আমার শখের পায়রা ভিউয়ার্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওরা খাবার খাচ্ছে, যাও পানি খাও, পানি পানি। প্যারাগুলো আমার কথা বুঝতে পারে মনে হয়, রেসপন্স করে। ওদিকে পানি পানি খাওয়া, যাও পানি খাও। মরিচ গাছ, টমেটো গাছ সবগুলোতে ফুল আসছে, শিম গাছেও আবার ফুল আসছে। এই যে আমার প্রচুর পানি দিয়ে খেলতেছে। নতুন গাছ, এটা গাছ থাই পেয়ারাতে ফুল আসছে, টমেটো গাছে ফুল আসছে। বাসার যে সবজি টবজির কাটলে যে ময়লাগুলো বের হয়, সেই ময়লাগুলো আমি গাছে দিই। এগুলো গাছের মধ্যে দিয়ে দিব, আর কোনো সার ইউজ করি না। কানে পানি যাবে, পেয়ারা ধরেছে, এখানে ধরেছে পেয়ারা। এগুলো থাই পেয়ারা, রাতে বৃষ্টি হয়েছিল, পানি জমে আছে, আমার ছেড়ে খেলছে। এই যে দেখুন কত মরিচ এক গাছে, আর এই মরিচের এত ঝাল। তো এই মরিচ গাছটা কোনো কিছুই দিই না, শুধু একটু গোবর সার দিয়েছি, তাতেই এত মরিচ আসছে। একবারে গোসল করে দিব, তুমি আইসক্রিম খেলো। পায়রাগুলো খাওয়া হয়ে গেছে, ওরা এখন উপরে উঠছে। ডিম পায়রাগুলো কোথায়? পায়রাগুলোকে ডাকো তো, যাও দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, একটা দৌড় দাও। ভিউয়ার্স আমার পায়রাগুলো ওই যে দেখুন খাবার খেয়ে ওখানে বিশ্রাম করে ওরা, আর এগুলো ক্লিন করে দিতে হয় কয়েকদিন পর পরই। আয় 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 আয়, আমার পায়রা পোষ মেনেছে, ভিউয়ার্স ডাকতেই চলে আসে, আয় 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 আয়, আয় পানি খা পানি খা পানি খা। তো বৃষ্টি হয়েছে, ওরা খুবই মজা করে গোসল করতেছে বৃষ্টির পানিতে। চলে আসছে ডিম দেওয়া পায়রাটা, চলে আসছে এখন, তা দিবে ডিমের মধ্যে। ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, যারা এখনও একটা লাইক দিন, লাইক দিয়ে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে যাবে এখন, উনি ঘরে যাবে, যা ঢোক ঢোক ভিতরে, যা যা ভিতরে যা।
ভিতরে যা। গিয়েছে, দেখেছেন, কথা শুনেছে আমার। আমার টমেটো গাছগুলোতে ফুল আসছে, মরিচ গাছগুলোতেও ফুল আসছে। তো আমি বসে থেকে ভিডিওটা করছি, দাঁড়ালে ওরা উড়ে যাবে। এই তো আমার কবুতরগুলো, এদিকে আসো। তো এগুলো শুধু গমই খায় আমার কবুতরগুলো, ধান খায় না। আয় শালিক পাখিরা, ওরাও আমার বাসায় খাবার খায়, বন্ধু হয়ে গেছে কবুতরগুলো। পানি খাচ্ছে ভিউয়ার্স।